guys, welcome back to our YouTube channel Sharing Secrets. We are Devasi, Krish, and আজকে তোমাদের নিয়ে যাচ্ছি Darjeeling Part 1 এর ভিডিওতে। তোমরা জানো Darjeeling trip নিয়ে আমাদের পরপর কি কি প্রবলেম আসছিল। সেটা হোটেল পাওয়া থেকে শুরু করে ফেরার ফ্লাইটের টিকেটের कैंसिल হয়ে যাওয়া অবধি। আচ্ছা থাক, সেই গল্পটা না পরে বলি। ঠিক আছে, তোমার যা ইচ্ছা। তো তোমরা জানোই Darjeeling যাওয়ার ট্রেনটা আমরা কিভাবে মিস করেছিলাম, কিভাবে ট্রেনটা আমরা পেলাম এর আগের ব্লগে সেটা বলা আছে। তো এখানে আই বাটনে আমি লিংকটা দিয়ে দিলাম এর আগের ভিডিওটা। তোমরা এই ভিডিওটা দেখার আগে যারা আগের ভিডিওটা দেখোনি ওই লিংক থেকে আগের ভিডিওটা দেখে নিও। তো এবার আসি Darjeeling এর ট্রেনে ওঠার পরের ঘটনাগুলোয়। আরে আমি তো Darjeeling এর ব্লগটা দেখে স্টার্ট করে দিয়েছি, চলো তাহলে একসাথে দেখা যাক। আমরা এখন ট্রেনে ফাইনালি উঠে পড়েছি আর এত দৌড়ে দৌড়ি করাতে আমাদের খিদে পেয়ে গিয়েছিল, তাই আমরা উঠেই খাওয়া শুরু করে দিয়েছি। প্রথমেই উঠে আমরা সিঙ্গারা দেখতে পেয়ে ঝাঁপিয়ে পড়েছি সিঙ্গারা খেতে। কে এলো? তোর চাটনি কাটনি আছে নাকি? একটা দাও না। একটা খাও। এখানে হেভি খাওয়া দাওয়া চলছে। আমার তিনটা তিনটা তাহলে আমারটাও তো আছে নাকি? আর এখান থেকে দাও। আর এখান থেকে কৃষ্ণ আনন্দ জানেন। তোমার এই আরো লাগবে জিলি। ছোটটা দিয়ে দাও, ছোটটা দিয়ে। হ্যাঁ। আদো তিনটা। আর তিনটা দাও। না আমি হাতে নেই, আমারটা কারোর কাছে আছে। সবে তো সিঙ্গারা খাওয়া শেষ, তাই বলে কি আমরা থেমে থাকবো? একদমই না, আমরা ঝাঁপিয়ে পড়েছি মশলা মুড়িতে। তিন ছোটবেলাকার বন্ধু একসাথে জার্নি করতে পেরে ভীষণ হ্যাপি, ওদের আড্ডা আর শেষ হচ্ছে না। আমাদের ট্রেনটা রাত্রেবেলা 2:20 সময় এনজেপিতে থামবে, সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি শুয়ে পড়ব ঠিক করলাম, যথেষ্ট টায়ার্ডও ছিলাম আমরা। রিসেন্টলি আমাদের এক বন্ধু ট্রেনে আসতে আসতে ওদের ব্যাগ চুরি হয়ে গেছিল, তো সেই জন্য আমরা ঠিক করেছিলাম রাত্রেবেলা কেউ না কেউ সবসময় জেগে থাকবো। আমি আগে শুয়ে পড়ব ঠিক করলাম, 10টা অবধি অভিষেক জাগবে, তারপর আমরা যাব। আর এবার আমাদের মেয়েদের ঘুমানোর পালা। আমি যেহেতু বরাবরই আপার বার্থে থাকতে ভালোবাসি, সেই জন্য কৃষ আমার জন্য বিছানা করে দিচ্ছিল আপার বার্থে। আমাদের ট্রেনটা রাত্রেবেলা 2:20 সময় এনজেপিতে ঢোকার কথা ছিল, কিন্তু 2:00 সময় ট্রেনটা ঢুকিয়ে দেয় এনজেপিতে। আমরা সবাই তখন ঘুমিয়ে কাদা, সেই সময় অর্ক আর আলিশা ওরা দুজন বুঝতে পারে যে ট্রেন এনজেপিতে ঢুকে গিয়েছে। আমরা তারপর তাড়াহুড়ো করে ট্রেন থেকে এনজেপি স্টেশনে নামি। হোটেল থেকে আমাদের এখানে এনজেপিতে এসে পিক আপ করার কথা গাড়ি, কিন্তু সেটা ভোরবেলা মোটামুটি 6:30টার দিকে। এতক্ষণ আমরা কোথায় থাকবো সেই ভেবে আমরা এক্সিকিউটিভ লাউঞ্জে খুঁজতে যাই। আমরা যেহেতু লেট নেমেছি ট্রেন থেকে, সেই কারণে এক্সিকিউটিভ লাউঞ্জটা পুরো ফুল হয়ে গেছিল। এরপর আমরা অন্যান্য জায়গাগুলো খুঁজতে চেষ্টা করি, তো নেক্সট আমরা ওয়েটিং রুমে খুঁজতে যাচ্ছি, ওখানে যদি বসার কোনো জায়গা পাই। ওয়েটিং রুমে অবস্থা ভীষণই খারাপ, ওয়েটিং রুমে বসার তো জায়গাই নেই, ইনফ্যাক্ট অনেকে মাটিতে বিছানা করেও শুয়েছিল। যথারীতি স্টেশনে আমরা দেখলাম কোনোভাবেই থাকার কোনো ব্যবস্থা করতে পারলাম না, এবার এতক্ষণ আমাদের স্টেশনে বসারও কোনো জায়গা নেই। আলিশাদের একটা বাড়ি আছে শিলিগুড়িতে, আর ও এমার্জেন্সি পারপাসে বাড়ির চাবিটা সাথে করে এনেছিল, আর ওই রাত্রিবেলায় ওদের বাড়িটাই আমাদের কাজে লেগে যায়। আমরা ঠিক করলাম এবার যে আলিশার বাড়িতেই তাহলে আমরা রাত্রেটা কাটিয়ে নিই, তারপর আমাদের যে গাড়ি পিক আপে আসবে সেটা আলিশাদের বাড়িতে আসতে বলবো, ওখান থেকে আমরা ডাইরেক্ট হোটেলে চলে যাব। এবার আমরা আলিশাদের বাড়িতে যাওয়ার জন্য এনজেপি স্টেশনে নেমে ট্যাক্সির খোঁজে বেরোচ্ছি। স্টেশন যেখানে বিয়ের পরপর যখন আমি সেটেল হতে আসি ক্রিশের সাথে, তখন আমি বাবা মা মামার থেকে ডিটাচ হয়ে গেছিলাম। ওরা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল আর আমি কিছু একটা খোঁজার জন্য ট্রেন কোন প্ল্যাটফর্মে আসবে এটার জন্য বোধ হয় অন্য প্ল্যাটফর্মে চলে গেছিলাম। সেখান থেকে
আমি আর মা বাবাদের খুঁজে পাচ্ছিলাম না। আবার সেই ফেরত এলাম এনজেপি স্টেশনেই, তাও আবার কৃষের সাথে এইবারে। এখন আমরা গাড়িতে করে আলিশাদের বাড়ি যাচ্ছি শিলিগুড়িতে। এই রাস্তাটাই দিনের বেলা প্রচণ্ড বিজি থাকে, আর রাত্রেবেলা সেই রাস্তাটাই এত শুনশান, দেখে আমার পুরো অবাক লাগছিল। এখন আমরা চলে এসেছি আলিশাদের বাড়িতে ফাইনালি। আলিশাদের বাড়ি রাত্রেবেলা ঢুকে আমরা আড্ডা মারতে বসে গেছিলাম, এত রাত্রেও আমাদের চোখে ঘুম নেই। আমি চলে এসেছি। ওয়েলকাম ওয়েলকাম। সকাল সকাল আমাদের গাড়ি চলে এসছে পিক আপের জন্য। আমরা এখানে কাল রাত্রে 2:30-3 নাগাদ ঢুকেছি, তো এখন বেরোচ্ছি 6:35। আমরা মাত্র 2 ঘন্টা ঘুমিয়ে বেরিয়ে পড়েছিলাম শিলিগুড়ি থেকে সিটাং যাওয়ার উদ্দেশ্যে। ভীষণই ঘুম পাচ্ছিল, কিন্তু এত সুন্দর সিনিক বিউটি কার্শিয়াং এতই সুন্দর লাগছিল দেখতে, যে কার্শিয়াংটা একদমই মিস করার মতো ছিল না। তাই আমরা জোর করে হলেও জেগেছিলাম, অ্যান্ড গল্প করতে করতে সারা রাস্তার সিনিক বিউটি খুব ভালোভাবে এনজয় করেছি। গাইজ, আমরা এখন চলে এসেছি ফাইনালি আমাদের হোমস্টেতে, মানে আমাদের হোমস্টের নাম হচ্ছে অগ্নি, যেটা আসতে গিয়ে আমাদের লিটারালি মানে অনেকক্ষণ টাইম লেগে গেছে। 6:30 আমরা আমাদের জার্নি স্টার্ট করেছিলাম, আর এখন বাজে 9:15, প্রায় 3 ঘন্টা লেগে গেছে আমাদের এখানে পৌঁছতে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমাদের সবার। আর এই যে হচ্ছে মহাপুরুষ মানুষ, মানে সারাটাক্ষণ ঘুমিয়ে ঘুমিয়ে এলো, একটু শরীর খারাপ হয়েছিল বেচারা, ওর একটুখানি ওই টুইস্ট অ্যান্ড টার্নসগুলোতে এলে শরীর খারাপ হয়, তো ও পুরো মিস করে গেছে এই 3 ঘন্টা জার্নি। হাই তুলছে এখনো, 3 ঘন্টা জার্নি পুরো ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছে। এবার ফাইনালি এসে গেছি, তো আমরা এখনও রুম পাইনি, ঢুকবো তারপরে দেখবো যে রুমটা কীরকম। হোমস্টেটা একবার দেখিয়ে দাও তুমি, আর আমরা ফুললি এক্সস্টেড। আমাদের হোমস্টেটা ছিল পাহাড়ের একদম কোলে, আর আমাদের হোমস্টের ব্যালকনি থেকে পাহাড়টাকে একদম স্পষ্ট দেখা যায়। আমরা যেদিন ঢুকেছি সেদিন টানা বৃষ্টি হচ্ছিল, সেই জন্য আমরা ওই দিন শিটংয়ে খুব একটা কোনো জায়গায় ঘুরতে পারিনি। আসলে আমাদের শিটংয়ে আসারই কথা ছিল না, আমাদের যাওয়ার কথা ছিল দার্জিলিংয়ে, বাট G20 সামিটের জন্য দার্জিলিংয়ে আমরা যাইনি, কারণ ওখানে ঘোরাই যাচ্ছিল না, তাই আমরা একটা দিন শিটংয়ে থেকেছি। তোমরা আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দুটো ফলো করে দিও, ইনস্টাগ্রাম আইডি দুটো নিচে লিখে দিলাম। আমরা এখন রিলস বানিয়ে খেতে চলে এসেছি, লাঞ্চ করছি সবাই মিলে। সন্ধ্যেবেলা আমরা যখন চা আর স্ন্যাক্স নিচ্ছি, তখন নিচে বারবিকিউ চলছে।
আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটায় লাইক কমেন্ট শেয়ার এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে দার্জিলিং পার্ট 2 এর ভিডিওতে। ততক্ষণের জন্য সি ইউ এন্ড টাটা।